হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরিফ হোসেন আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আসলে যে বিষয়ে কথা হলো আপনারা অলরেডি আমার হেডলাইন দেখেছেন আমি কী বিষয়ে কথা বলবো দুবাইয়ের যে আপনারা আমাকে কমেন্টে এমনকি আমাকে অনেক দিন ধরে অনেকে মেসেজ দিতেছেন ফেসবুকে এমনকি ইউটিউবে কমেন্ট করতেছেন যে দুবাইয়ের যে ভিসা আপডেট দেওয়ার জন্য বা আপনারা অলরেডি জানেন দেওয়া অলরেডি পাঁচ তারিখ হয়ে গেছে যে দুবাইয়ের বিসা খুলছে কিনা বা ইনসাইড আউটসাইডের বিসার কি আপডেট এগুলা জানার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন কারণ আমি লাস্ট দু এক দিন কোনো ভিডিও দেয় নাই কেননা আমি আসলে সঠিক ইনফরমেশন নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে সঠিক আমি শুধু আমি না অনেকেই তিন তারিখ চার তারিখ জন্য ওয়েট করতেছিলেন পাঁচ তারিখ পর্যন্ত অনেকে জানতে চার পাঁচ তারিখে হয়তো নিশ্চয়ই কোনো নতুন আপডেট আসবে বিসার দুবাইয়ের ইউএর সো এখন আপনারা যেটা অলরেডি জানেন যেটা সাধারণ ক্ষমা যেটা চলতেছে দুবাইয়ের যে সাধারণ ক্ষমা এটা আসলে কাজ চলতেছে কারণ এখনো দুই মাস টাইম তারা দিয়েছে ইউএ গভর্নমেন্ট তো দুই মাসের মধ্যেই যারা অবৈধ আছে তারা অবশ্য অবশ্য তো যে সাধারণ ক্ষমাটা আছে ওটা অবশ্য অবশ্য তারা নেবে আর এইটার বাইরে যে ইনসাইড আউটসাইড যে বিষা এবং কি ক্যান্সেলে যারা আছেন এমনকি এমপ্লয়মেন্ট ভিসার জন্য যারা দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন আমি আসলে প্রথমত যেটা বলবো যারা আউটসাইড আছেন যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন দুবাই ইউ ভিসার জন্য যারা ভিজিট ভিসা বলেন এমপ্লয়মেন্ট বিষয় বলেন যারা অ্যাপ্লাই করবেন আপাতত আপনারা সবাই এটা থেকে বিরত থাকুন কেউ কারো মাধ্যমে এখন পর্যন্ত লেনদেন করবেন না অনেকেই আমি দেখেছি অনেক এজেন্সি বলতেছে যে ভিসা চালু হবে বা তারাও অগ্রিম টাকা নিয়ে নিতেছে তো আমি যারা ইনসা আউটসাইড আসেন তাদেরকে আমি বলবো আপনারা এখনও কোনো প্রকার লেনদেন করবেন না এখনও পর্যন্ত পুরোপুরি কোনো বিষয় চালু হয় না যে আউটসাইড থেকে যে বিষয় ভিজিট বিষয় বলেন এমপ্লয়মেন্ট বিষয় বলেন যে কোনো বিষয়ে বলেন কোনো কিছু এখন পর্যন্ত বাংলাদেশে পাসপোর্ট দেওয়ারের জন্য কোনো কিছু চালু হয়নি দ্বিতীয়ত যেটা আউটসাইড যারা আছেন আউটসাইডে যারা আছেন তারা ক্যান্সেল কি ট্রান্সফার ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে যাওয়া বা যারা অবৈধ আছেন তারা ফাইন তো অটোই মাফ হইতেছে আপনারা জানেন ফাইন জিরো হয়ে কোনো ফাইনে থাকতেছে না সো যারা এখানে আসেন তারা যদি নতুন কোনো কোম্পানিতে বিসা লাগাইতে চাইতেছেন কোনো কোম্পানিতে বা ভিসা নিতে চাইতেছেন এখানে যারা আসেন ইনসাইডে ইনসাইডে সব কিছু এখনো পর্যন্ত প্রপারলি হইতেছে না জাস্ট কিছু কিছু ভিসা চালু হয়েছে কিছু কিছু ভিসা আবুধাবি তো এবং কি দুবাই তো কিছু কিছু বিষার ট্রান্সফোর্ট হচ্ছে ক্যান্সেল হচ্ছে আবার কিছু কিছু রিজেক্ট হইতেছে সো প্রপারলি পুরোপুরি এখনো পর্যন্ত চালু হয় না সো কিন্তু আউটসাইডে যারা আছেন তারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা বিসার জন্য কথা বলতে পারেন বিশ্বস্ত কোনো এজেন্সি বা ট্রাভেল পরিচিত যাদের যারা আছে তাদের সাথে আপনারা ল্যান্ডিং করতে পারেন কারণ ইনসাইডে যারা আছেন তাদের বিষে কিছুটা হচ্ছে সব পুরোপুরি এখনো হয় নাই তো আশা রাখবো ইনশাল্লাহ বাকি এখনো পর্যন্ত দুই মাস আছে তো এর মধ্যে ইনশাল্লাহ পুরোপুরি সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা জানেন অলরেডি দুবাইতে যে এমনিস্টে যে সাধারণ ক্ষমা এটার সাথে আমাদের যে অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে তাতে কিন্তু বিশ্বের সব কিছুই হয়ে যায় শুধু বাংলাদেশেরটা কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না এমন কিন্তু ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে বিষয় চালু হবে ইনশাআল্লাহ আর আপনারা যদি আউটসাইড থেকে যারা আসতে চাইতেছেন আপাতত আপনারা একটু ধৈর্য ধরেন ওয়েট করেন কিছুদিন ওয়েট করেন আপনারা আপডেট পাবেন সো সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু যদি হেল্প লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কোনো হেল্প লাগে আমি নাম্বার দিব আমার নাম আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম